এটা কি তার সস্তা জনপ্রিয়তা মানুষকে দেখানো বোঝা মুশকিল এগুলো একটা মনে রাখবেন যে প্রত্যেক দলের কৌশল আছে কিন্তু কৌশল এরকম হতে পারে আমি যদি এখন বিএনপির সাথে থাকি নির্বাচন হবে আমি যাব না আমি ইন্ডিয়ান নির্বাচন করব আমার দল দাঁড়াবে প্রয়োজন আমি অপোজিশন হয়ে যাব কথার কথা বললাম প্রফেসর ইমুস হচ্ছেন ভদ্র নম্র বিনয়ী এবং উনি মানব সেবা করেন অত্যন্ত উচ্চ মানের লোক নোবেল পুরস্কার ভূষিত হয়েছেন শুধু তাই না সারা পৃথিবীতে যদি মনে করেন উনি একদিনে পৃথিবীতে কয়েক ডজন সাথে কথা বলতে পারেন আমি তাকে চিন জানতো না ভদ্র নবীন লোক এবং তাকে যে কোনো ট্র্যাপ করা হয়েছে হয়তো কে করছে অথবা অস খেলে চলে গেছে এইটা নিয়ে রাজনীতি দরকার নাই ইতিমধ্যে কিন্তু ওই অঞ্চলের কমিটি বাতিল করা হয়েছে আমি প্রথম আমার এক ভাই একটা প্রশ্ন করেছে জামাত ইসলামের চীন সম্পর্কে করেছে এখন জামাত ইসলামের বর্তমান যে কৌশলটা এই কৌশলটা কিন্তু খুব সুদূর প্রসারের কৌশল অতি আবেগে অন্ধে রাজনীতির রাজনীতি করেন তারা আরো চিন্তা করবেন সেভাবে করবেন জামাত ইসলাম কিন্তু বলেছে ভারতের সাথে সম্পর্ক করতে চায় খেয়াল করবেন জামাত ইসলামের একটা ডেলিগেশন নাইনটিন দেখা করেছিল প্রচার সম্পাদক কামরুজ্জামার নেতৃত্বে আমি তখন তাদের জিজ্ঞেস করেছিলাম উনি ছাত্র শিবের প্রেসিডেন্ট ছিল একসময় বিশ্ববিদ্যালয়ের লাইফ থেকে আমাকে সম্ভব তাহের এবং কামরুজ্জামান তো অনেক ঘর এখানে আছে বিভিন্ন দূতাবাসে যে প্রেসেন্ট করতো আমার সাথে দেখা হতো কথা হতো এখন জামাত ইসলাম চিন্তা করেন এইবার তিনি বললেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক করতে চাই বিভিন্ন দলের সাথে সম্পর্ক করতে চাই আমি এটা ইতিবাচক আমি সবসময় মতবাদের পক্ষে ছিলাম যে আমাদের তীর আসবে তাদের তো আসবে দুই দিকের যদি একটা ইতিবাচক থাকে তাহলে সম্পর্কটা হবে কিন্তু এটা কিন্তু আমাদেরও ভূমিকা আছে ভারতের সাথে সম্পর্কটা কিভাবে ইতিবাচক হতে পারে আমাদেরও কথা আছে এখন ভারত কিন্তু তাৎক্ষণিকভাবে এটার ব্যাপারে কিছু বলেনি খেয়াল করবেন কিন্তু এর ভিতরে দেখা যাচ্ছে চীনের রাষ্ট্রদূত সফর করলে কথাবার্তা বললেন আমি তাকে ভালোভাবে চিনি বিভিন্ন সেমিনার দেখা হয় ভালো উনি কিন্তু খুব সুদূর পাশের চিন্তা লোক চীন বাংলাদেশে যাকে দেয় সবসময় মনে করবেন এই সংকটের সময় আগেই সে আসছে একটা কঠিন প্রক্রিয়া তাকে এখন তিনি দেখা করলেন এবং তিনি অনেক কথা বলেছে কোন রাষ্ট্রদূত কিন্তু এত কথা না এবং কোন রাষ্ট্রদূত পার্টির চিপকে সামনে রেখে এত লম্বা বক্তি দেয় না আমি দেখলাম তিনি দিলেন কিন্তু এবং ওখানে জামাতে ইসলামের যে আমি শফিকুর রহমান সাহেব উনি পরিচয় করে দিলেন কথা বললেন এবং যে কথাগুলি বললেন একটা কথা মারাত্মক বলছেন সে আমরা কখনো কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হাত দিই না কথা বলি না অবনে কি হবে না তাদের ব্যাপারে না আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের পক্ষপাতি পার্সন টু পার্সন ডিপ্লোমেসি এটা বলি ট্র্যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট যেগুলো আছে আমরা এগুলি চলি এখন চীন ইচ্ছা পোষণ করছে যে আমাদের ইসলামের সাথে তারা সম্পর্ক স্থাপন করবে খুব খেয়াল করবেন কিন্তু চীন হচ্ছে মূলত কমিউনিস্ট পার্টি যাদের প্রথম কথা হচ্ছে ধর্ম থেকে দূরে ব্যক্তি এবং কনফিউশনিজম হচ্ছে এই মতবাদ এটা হচ্ছে বর্তমান চীনের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল শি জিনপিং দুই বারো সালে উনি এটাকে অ্যাকসেপ্ট করেছেন তারা কিন্তু কমিউনিস্ট কথা এবং এইটাকে এই মুহূর্তে পৃথিবীতে দুই শোর উপরে ইনস্টিটিউট করেছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে এই কনফিউশনিজম নিলা অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে এটার ভিতরে আন্তর্জাতিক অ্যাপিল আছে ভদ্রতা নম্রতা সৌজন্যবোধ এই কনসেপ্ট এখানে আসবিল অসুবিধা

চীন বাংলাদেশের পালস বুঝেছে এ দেশে যদি আমরা ঢুকতে চাই বা সম্পর্কে তাদের পীঠ দরবেশ যারা আছে তাদের গুরুত্ব এখানে আছে সেই ক্ষেত্রে রাজনৈতিক দল এবং এই সংকটের সময় একটা ভূমিকা আছে এবং তার একটা ক্যাডার ভিত্তিক দল এবং সঙ্গবদ্ধ দল এবং জামাতের কতগুলি বৈশিষ্ট্য স্বীকার করতে হবে যেটা আমি সব টপ বিগত বিগতামূলি বলি তাদের ভিতরে দৃঢ়তা আছে সততা আছে আদর্শিক কমিটমেন্ট আছে এবং তারা চেষ্টা করে শো করতে কথার চেয়ে কাজ কাজ বেশি কিন্তু এই বৈশিষ্ট্য কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করে কিন্তু আর শফিকুর রহমান সাহেব বিগত দিনগুলোতে উনি ভালো ভালো কথা বলছেন এবং তিনি প্রমাণ করার চেষ্টা করতেছেন যে আমি উদারপন্থী এবং এটাও বলতেছেন যে আমার কর্মস্থলে যারা কাজ করেন ওখানে হিন্দু আসেন বৌদ্ধ আছেন খ্রিস্টান বলছেন কেন বলছেন উনি একটা অ্যাপিল করতেছেন কিন্তু অর্থাৎ জামাত ইসলাম চেষ্টা করতেছে অতি কৌশল কৌশলে

এটা কি তার সস্তা জনবিরতা মানুষকে দেখানো মুশকিল কৌশল আছে কিন্তু কৌশল হতে পারে আমি বিএনপির সাথে থাকি নির্বাচন হবে আমি যাব না আমি ইন্ডিপেন্ড নির্বাচন করব আমার দল দাঁড়াবে প্রয়োজন আমি অপোজিশন হয়ে যাবো কথার কথা বললাম কেন হবো যেখানে আওয়ামী লীগ পিকচারে নাই এটা তাদের চিন্তা কিন্তু এবং তারা কিন্তু ভারত থেকে ইতিবাচক না পেলেও সম্পর্ক নাই বলা যাবে না ভারত তো বসে থাকবে না পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের নতুন অবকাশ বিনিয়োগ এবং চিন্তা কি করা যায় সুতরাং চীন জামাত সম্পর্কটা কিন্তু সামনে রাখবে আমেরিকাও কিন্তু জামাতকে যে কোনো ভাবে তারা মনে করে ওভার দ্য ল্যান্ড এখন এইগুলো দেখার ব্যাপার আছে জামাত ইসলামকে এবং ইতিমধ্যেই জামাত ইসলাম চিন্তা করছে ইসলামিক যে দলগুলো আছে তাদের সম্ভাবনা তাদের কিন্তু জোট করবে একটা চরমানের বিশ্বাস চাকে গেছে কিন্তু রাজনীতি কিন্তু এই পোলারাইজেশন সাথে বিএনপি কি সম্পর্ক এখন বিএনপি সম্পর্কে আসেন বিএনপি হচ্ছে যে কোনো বলবে যা জন্ম কথা বলতে পারে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিপুল ভোটে করবে এবার সন্দেহ নেই কারণ মাঠ তো খালে মাঠ কার মাঠ বিএনপির আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের ভোটার একটা বক্স থাকলো যদি মনে হয় কেউই নাই তারপরে দায়ের পরি হিন্দু আছে যদি আপনার আমি তো এটা মনে করি না কেউ নাই এটা এরম একটা দল এই দলটা মরবে না বিএনপি মরবে না হ্যাঁ ঘাত প্রতিঘাত আসবে পছাত্তর পর আসছিল এবারও আসবে কিন্তু এইবারের চ্যালেঞ্জটা হচ্ছে এবারে চ্যালেঞ্জটা ভিন্ন ধরনের এবার কিন্তু অনেকগুলো অভিযোগ অভিযুক্ত হয়ে গেছে এই যে খত্তা গুম এগুলো এসে গেছে সামনে এই যে আয়না ঘরের কথা বললে সামনে এসে গেছে এগুলো উত্তর হবে তো এত সহজে পার পাবে না টাকা পয়সা আছে ঠিক আছে সব টাকাতে পার হবে না এগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে এই চ্যালেঞ্জগুলি থাকতে আমি কিন্তু এদিকে যাচ্ছি না আমি মালিক ভাই আমার এই ভাই মুস্তাব বলবো কঠিন জায়গায় বিপ্লব উত্তর পরিবেশে সরকারটা বিপ্লব বিপ্লবত্ন না সমস্যা হচ্ছে বিপ্লব করেছে হয়ে গেছে কিন্তু সরকার গঠন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সংস্কারবাদী ব্যক্তিদের দিয়ে প্রফেসর ইনুস হচ্ছে ভদ্র নম্র বিনোহীন এবং উনি মানুষ সেবা করেন অত্যন্ত উচ্চ মানের লোক নোবেল পুরুষটা ভূষিত হয়েছেন শুধু তাই না সারা পৃথিবীতে যদি মনে করেন উনি একদিনে পৃথিবীতে কয়েক প্রেসিডেন্ট কথা বলতে পারেন উট প্রোটোকল অর্থাৎ আল্লাহ তালা তাকে সম্মানটা দিয়েছে কিন্তু এই সম্মানে যারা থাকেন তারা কিন্তু ভারত নষ্ট না যেখানে হাত দিবে তার ক্যাপাসিটিতে খেয়াল রাখেন কিন্তু তার ক্যাপাসিটি টু রান দ্য রান মেশিনারি এখানে এখানে কিন্তু হ্যামিং করা হচ্ছে এবং যত দ্রুত বলতেছেন এইটা বললেন যে ওই কি করেন ওই স্পেশাল কোর্ট করেন এগুলি নতুন কিছু বলেন না সরকার বোঝেন এমন কিছু নাই কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছু করা যায় না যেমন ধরেন বললাম যে বিপ্লবের পর যে বিপ্লব সরকার কনস্টিটিউশন হয়নি তো সংসদ ভেঙে দিয়েছেন কনস্টিটিউশন আছে কিন্তু স্পিকার পদত্যাগ করছে দেখেন স্পিকার পদত্যাগ করছে ডিপটি স্পিকার জেলে আসছে আবার স্পিকার কি হয়েছে খুনি মামলা আসামি হয়ে গেছে তাহলে স্পিকার যদি পদত্যাগ করে সংবিধান কি বলতেছে উনি পদত্যাগ করেন যাই করেন পরবর্তী স্পিকার দায়িত্ব তিনি হাতে বুঝিয়ে দিবেন এবং ওই সেশনে তিনি করে নতুন স্পিকার নির্বাচিত করবেন এক কথাডেন্ট এখন সত্য কিন্তু রেখে দিচ্ছেন কেন রেখে দিচ্ছেন বোঝা মুশকিল হয়তো চিন্তা ভাবনা আছে আস্তে আস্তে আসেন আমি তো মনে করি স্পিকার পদত্যাগের পিছনে আর অনেক বহুত সুদূর করে চিন্তা ভাবনা আছে এক সময় রাষ্ট্রপতি পদত্যাগ করবেন দেখেন না কি হয় একটু আমাদেরকে সময় দিতে হবে কিন্তু তারা হা করে এক আগে বলছি এই গভর্নমেন্ট নেতৃত্বে আছেন পৃথিবীর সবচেয়ে বড় সংস্কারবাদী নিস ইনুস এটা লক্ষ্য এবার আসে আস্তে আস্তে হচ্ছে হবে এবং হুটোহুট করে কিন্তু পনেরো বছর লোক বিদায় করতে পারবেন না পনেরো বাস পাশ একুশ বছর একুশ বছর একটা সরকার যদি পাঁচ বছর গ্যাপে ক্ষমতা থাকে ধারাবিবাহ থাকে সেই সরকারের ডাকটা অনেক হুট কিন্তু অনেক বেশি আপনি কাকে দিয়ে কাকে আনবে করে প্রমোশন দিতে যাবেন সেখানে কিন্তু আবার খারাপ চলে আসবে করে বাদ দিবেন পারবেন না কিন্তু এই ঝামেলার তেমন আমরা তো এই হোম দেখতেছি যে এটা কি এইগুলি কিন্তু আস্তে আস্তে হবে কারণ যেহেতু আমি আগেই বলছি বিপ্লবী সরকার হলে কিন্তু একদিনে বলে দিত আউট বলে দিত সাসপেন্ড হয়ে গেল একদিনে তীব্র বিপ্লবী না বলে কিন্তু বলছে যে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কোর্টেও বললো বাইরেও বললো কেন বললো এটাই বুঝলেন আপনাকে আমি এই জন্য বলছি খুব একটা আশাবাদী হয়ে না আশাবাদী হলে আশা পত এখন আসে আমার এখন প্রত্যাশা কার কাছে যিনি এখন সামনে আসবেন অর্থাৎ বিএনপি বিএনপিতে মূল মূল হচ্ছে বেগম খালেদা জিয়া যেহেতু তিনি অসুস্থ যে দীর্ঘদিন দলের ঘরে গেছেন ভাঙতে দেন নাই কিন্তু এখনো যে টুকটা করতেছেন যে ভুগতে দিচ্ছেন উনি তো সংগঠটিকে রাখতেছেন এই যে সালাউদ্দিনের কথা বললেন আপনি সালাউদ্দিন যেহেতু ক্ষমা চেয়ে সে আমার সত্যি কথা সে জানতো না আমি তাকে চিনি জানতো না ভদ্রনগরী লোক এবং তাকে যে কোনো ট্র্যাপ করা হয়েছে হয়তো কে করছে অথবা অস খেলে চলে গেছে এইটা নিয়ে রাজনীতি দরকার নাই ইতিমধ্যে কিন্তু ওই অঞ্চলে কমিটি বাতিল করা হয়েছে যেহেতু কথা হইছে এখন আপনি বলেন সালাউদ্দিনের মধ্যে নেতা আমাদের দরকার জনগণ ক্ষমা চাইতে পারে ক্ষমার রাজনীতি শুরু হয়ে গেছে এবং একটা ভুল করছে সংশোধন করছে আমরা সালাউদ্দিনকে বলবো কক্সবাজার লোকদেরকে বলবো বিপুল ভোটে তাকে পাস করে দেয় কারণ তিনি নিজেকে সংশোধন করতে পারেন এবং তিনি কিন্তু বেসিক্যালি ভদ্র নবিন্তু লোক না কতগুলি জিনিস মানতে হবে আপনাকে এবং তার ভবিষ্যৎ ভালো আমি বুঝি এবং আমার সর্বশেষ কথা হচ্ছে আপনি এখন লন্ডন আছেন হয়তো এক সময় আপনি আসবেন এবং আপনার যে কেস গুলো আছে যেটা আপনি চাচ্ছেন বিনু যেটা বলছে আমি চাচ্ছি আদালতের মাধ্যমে কোনো চাপ না নিয়ম মাফিক আমার কেসগুলো সুরা হয়ে যাক এটা ভালো কথা বলেছেন এই কালচারটা কি দরকার আমাদের অতীতের কালচার না পরে যাব নিয়ম মতন হয়ে যাবে মিথ্যা হতে পুরো মিথ্যা হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে আমি বলবো আপনি যখনই বাংলাদেশ আসবে আমি হাসিনার একটা অংশ বলেছিলাম আপনার দায়িত্ব আছে দিন আপনি যখন বাংলাদেশ ল্যান্ড করবেন ঢাকা এয়ারপোর্টে কালে মিছিল সেদিন হবে জায়গা দিতে পারবেন না ঢাকা শহর জায়গা দিতে পারবেন না বললাম তো এবং এই যে জিনিসটা এটা কে দেয় এটা সেই দেয় যিনি আল্লাহ এবং তারেক জিয়া কিন্তু আল্লাহকে চিনেছে খেয়াল করবেন তার কথাবার্তা মনে হচ্ছে তিনি আল্লাহকে চিনেছেন এবং তিনি কে জিয়াউর রহমান মেয়ে বেগম জিয়া ছিলেন এই জিয়াউর রহমানকে এই জন্য বললাম আপনি যখন ঢাকায় আসবেন যখনই আসেন এয়ারপোর্ট থেকে নেমে বক্ততে দিবেন না সরাসরি চলে যাবেন জিয়ার মাজারে ওই মাজারে যে আপনি কিছু কথা বলবে বলবেন আমি এমন দাঁড়িয়ে আমার বাপ যার সম্পর্কে বাংলাদেশে আমি বলছি আমি দ্বিতীয় জিয়া আমি প্রমাণ করে দেব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি থাকবে না স্বজন থাকবে না এবং দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আমি প্রমাণ করে দেব আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে যেদিন চলে যাব এই অ্যাকাউন্ট দেখে নেব এবং আপনার সততা যদি এই পর্যায়ে পৌঁছে যায় এই যে বাংলাদেশের আজ ধস নেমে গেছে আজকে কেনই কথা বলতেছে তাজুদ্দিন তাজুদ্দিন সোহেল দাস যে আমি ঘৃণা করি রাজনীতিকে উনি কিছু প্রকাশ করছেন তো আজকে কেনই বলতেছে আমি এই আওয়ামী ঘৃণা করি কেন কাদের সিদ্দিকি বলতেছে এই আওয়ামী লীগ সে আওয়ামী লীগ এক আওয়ামী লক্ষ্য করবেন কিন্তু অর্থাৎ পার্থক্য এসে গেছে কিন্তু এই পার্থক্যের ভিতর দিয়ে যদি তার জিয়া প্রমাণ করতে পারে আমি হলাম এই 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 হলাম এই সেকেন্ড দ্বিতীয় জিয়া এবং আমি হলাম এই সময় বিপ্লবের মহানায়ক কোন বিপ্লব এই যে বিপ্লব পরিবেশের নির্বাচনটা হবে সেটা এখানে শেষ কথা দিয়ে তার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র হবে কারণ উনি যখনই বাংলাদেশে নামবেন ছাত্র দল যুব শ্রমিক দল বিএনপি সব অ্যাক্টিভ হয়ে যাবে আর যখনই অ্যাক্টিভ হয়ে যাবে তাদের সামনে কিন্তু বিপ্লব যারা করছেন তারা কিন্তু সাংগঠনিকভাবে উজ্জ্বল উজ্জ্বল যে তারা সম্মান দিবেন কিন্তু সাংগঠনিক শক্তি না থাকলে যেটা হয় না তখনই হবে কি আন্দোলনটা করছে সর্বস্ব সবাই কম বেশি সবাই আছে যারা সামনে ছিল তারা আমাদের গর্ব গৌরব এবং এগুলি মনে রেখে বলবেন আমি আর এখন বলবো না উনি খারাপ সিনি খারাপ যে যার পুরস্কার পেয়ে গেছে কিন্তু ইতিহাস স্থান হয়ে গেছে কিন্তু এখন সামনে যারা আসবে আমার দিশানা সামনে দিয়ে এই ক্যাবিনেট কি করতে পারবে কি না পারবে এটা কিন্তু বোঝা যাচ্ছে এটা তাদের একটা একটা অ্যারেঞ্জমেন্ট আছে তো নির্বাচন কবে হবে রোডম্যাপ দিবে তো আলোচনা শুরু হয়ে গেছে এবং এগুলি ব্যাপারে আমরা কথা বলছি তো সূত্রধর চাওয়া হচ্ছে ট্যারেন্সি এর কাছে এবং পাশাপাশে একটা কথা বলে দিই যিনি বেশি কষ্ট করে এই পৃথিবীতে সাফার করে আল্লাহ কিন্তু তার পাপ মাফ করে দেন যদি থেকে থাকে মাফ হয়ে যায় বেগম খালেদা জিয়া যে অত্যাচার সহ্য যদি এটা আপনি চিন্তা করে দেন আল্লাহ তাকে অনেক কিছুর পরেও কিন্তু একটা বক্তৃতা দেওয়ার সম্মান দিছে জাতির উদ্দেশ্যে এবং সেই বক্তৃতাটা দেওয়ার পরে কি হয়েছে তার ইমেজ আরো বাড়ছে হতে পারে আল্লাহ তালা এই বেগম খালের ভাইকে মৃত্যুর আগে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সম্মান ঘোষিত করতে পারেন কারণ আল্লাহ যখন বরাদ্দ করেন মহাবিশ্বে আটকাতে পারেন আসুন আমরা দোয়া করি একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ যেখানে যে কথাগুলি আমরা এখন বললাম সেগুলো এখন আর বাস্তব বাস্তবায়ন চাই এই বাস্তবায়নে প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি ধন্যবাদ